वेलकम फ्रेंड्स এই ভিডিওতে আমরা কি দেখব এই ভিডিওতে আমরা একটা বাবল মানে পাইথন প্রোগ্রামিং একটা নতুন টপিক দেখব সেটা হচ্ছে কি সেটা হচ্ছে বাবল সর্টিং ঠিক আছে তাহলে আমরা পাইথন প্রোগ্রামিং এ বাবল সর্টিং কি করে ইমপ্লিমেন্ট করব সেটা দেখব কিন্তু বাবল সর্টিং ইমপ্লিমেন্ট করে নেওয়ার আগে সেটা আগে একবার আমরা দেখে নেব কি বাবল সর্টের অ্যালগরিদম কি ঠিক আছে তাহলে বাবল সর্টিং ইজ দ্য সিম্পলেস্ট সর্টিং অ্যালগরিদম দ্যাট ওয়ার্কস বাই রিপিটেটিভলি swapping the adjacent elements if they are in wrong order ঠিক আছে তাহলে বাবল সর্ট কি করবে বাবল সর্ট আমরা প্রথমে কি করব একটা লিস্ট নেব লিস্টের মধ্যে আমরা একটা কি করব আনসর্টেড অ্যারে নেব ঠিক আছে বা আনসর্টেড লিস্ট নেব তো আনসর্টেড লিস্ট কে আমরা যদি আমরা সর্ট করতে চাই সর্টেড ম্যানারে যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে আমরা সর্টিং কিছু অ্যালগরিদম লাগাতে হবে তো তার মধ্যে বাবল সর্টিং অ্যালগরিদম হচ্ছে একটা ওয়ান অফ দা সর্টিং অ্যালগরিদম ঠিক আছে তো বাবল সর্টিং অ্যালগরিদম আমরা ফলো করার আগে তো কি করবে বাবল সর্টিং সবসময় কোন একটা লিস্টের মধ্যে যে অ্যাডজাসেন্ট এলিমেন্টগুলো আছে সেই অ্যাডজাসেন্ট এলিমেন্টগুলোর মধ্যে ও চেক করবে যদি অ্যাডজাসেন্ট এলিমেন্টের মধ্যে যদি মানে আমরা দেখছি আমরা অ্যাকর্ডিংলি একটা এক্সাম্পল দেখব তাহলে দেখো বাবল সর্টিং অ্যালগরিদমটা যদি আমরা দেখি তাহলে এখানে দেখো কি বলছে এখানে আমরা একটা অ্যারে নিয়েছি যে এটা হচ্ছে ইনিশিয়াল অ্যারে যেটাতে -2 45 0 11 -9 ঠিক আছে তাহলে এই অ্যারেটাকে যদি আমরা শর্ট করি তাহলে কি করে আমরা শর্ট করব তাহলে দেখো এটা এটা আমরা কি করব এটা আমরা স্টেপ 1 স্টেপ 2 তে দেখব ঠিক আছে তাহলে এটা হচ্ছে স্টেপ 1 ঠিক আছে এটা হচ্ছে স্টেপ 2 স্টেপ 3 এবার দেখো এই অ্যারেটাকে আমরা কি করে শর্ট করছি তো ফার্স্ট স্টেপে আমরা কি করব বাবল সর্টিং আমরা দুটো ফর লুপ চালাবো তো ফর লুপের মধ্যে আমরা কি দেখবো দেখো প্রথমে যে অ্যারেটা আছে অ্যাডজাসেন্ট এলিমেন্ট গুলোর মধ্যে চেক হচ্ছে -2 এর থেকে কি 45 লেসার যদি লেসার হয় তাহলে শর্ট তাহলে সোয়্যাপ হবে ঠিক আছে দেখো এটা এটা ঠিক আছে কারেক্ট অর্ডার আছে এখানে যদি আমরা দেখি এটা আমরা কারেক্ট অর্ডারে পাচ্ছি না তাহলে এখানে কি হবে সোয়্যাপ হয়ে যাবে দেখো নেক্সট স্টেপে যখন গেছে 0 এন্ড 45 সোয়্যাপ হয়ে গেছে ঠিক আছে তাহলে এটা আমরা কি করছি এটা আমরা অ্যাসেন্ডিং অর্ডারে এটাকে আমরা শর্ট করছি ঠিক আছে তাহলে তারপরে আমরা যদি যাই দেখো তাহলে এখানে কি হচ্ছে তাহলে এখানে দেখো 45 11 এর মধ্যে চেক হচ্ছে এটা হচ্ছে তোমার আনসর্টেড তাহলে এটা তোমার কি হবে 11 থেকে 45 এটা সোয়্যাপিং হয়ে যাবে ঠিক আছে এরপরে দেখো আমরা যে ফাইনাল যে লিস্টটা পেলাম স্টেপ 1 এ তাহলে লাস্ট যে এলিমেন্ট আছে সেটা সবসময় কি হবে সর্টেড ম্যানারে থাকবে এরপর নেক্সট আমরা যখন স্টেপ 2 তে যাব তখন আমরা এই 45 এটা ছেড়ে দেব ঠিক আছে এটাকে আমরা ছেড়ে দেব মানে এটাকে আমরা লিভ করে আমরা বাদ বাকি যে লিস্ট আছে সেটাকে আমরা সর্ট করব তাহলে আমরা প্রথমে -2 এন্ড 0 এর মধ্যে চেক করব তাহলে -2 0 এর মধ্যে এটা তো কারেক্ট আছে এরপর আমরা কি করব 0 11 এর মধ্যে চেক করব এটাও কারেক্ট আছে তারপর 11 আর -9 এর মধ্যে চেক করব তাহলে অ্যাডজাসেন্ট এলিমেন্ট গুলো এখানে চেক হচ্ছে তাহলে 11 এন্ড -9 এর মধ্যে যখন আমরা চেক করব তাহলে এখানে আমার স্মলার কি স্মলার -9 তাহলে এখানে সোয়্যাপ হচ্ছে তাহলে এটা আমরা দেখলাম ঠিক আছে এরকম করে আমরা স্টেপ 3 তে যাব স্টেপ 3 তে কি তার মানে দেখো এখানে যদি আমরা 5 অ্যারে 5 মানে পাঁচটা তোমার ইনডেক্স বলা যদি আমরা লিস্ট নি তাহলে চারটে স্টেপ ফলো করতে হবে ঠিক আছে যদি আমরা ছটা নি তাহলে আমাদের পাঁচটা স্টেপ ফলো করতে হবে ঠিক আছে তাহলে দেখো এখানে স্টেপ 3 তে কি -2 0 -2 0 এর মধ্যে স্মলার কে -2 তাহলে এটাতে সোয়াপিং হবে না তাহলে এটা 0 এন্ড -9 এর মধ্যে কোনটা স্মলার -9 স্মলার তাহলে এখানে সোয়াপিং হচ্ছে ঠিক আছে তাহলে আমরা কি পেলাম দেখো আমরা এতদূর পর্যন্ত অ্যারেটা শর্টেড অলরেডি পেয়ে গেলাম ঠিক আছে আচ্ছা এরপরে আমরা কি করব দেখো এরপরে আমরা যে স্টেপ 4 এ যাব -2 এন্ড -9 এর মধ্যে চেক করব তাহলে -2 এন্ড -9 এর মধ্যে কি দেখছি কোনটা স্মলার তাহলে -9 হচ্ছে স্মলার তাহলে এখানে এটা সোয়াপিং হচ্ছে ঠিক আছে তাহলে বাবল সর্টিং এ সবসময় কি হয় বাবল সর্টিং এ তোমার অ্যাডজাসেন্ট এলিমেন্ট গুলোর মধ্যে সোয়াপিং হয় ঠিক আছে আচ্ছা এরপর আমরা কি দেখব বাবল সর্টিং অ্যালগরিদমটা দেখব অ্যালগরিদমটা দেখে আমরা পাইথন প্রোগ্রামিং এ ইমপ্লিমেন্ট করব ঠিক আছে তো আমি যেটা বললাম দেখো প্রথমে একটা আই লুপ চালিয়েছি দেন আমরা জে লুপ চালিয়েছি দেন আমরা জে লুপের মধ্যে কি করেছি যে এলিমেন্টটা জে এলিমেন্ট জে প্লাস ওয়ান এর এলিমেন্ট থেকে মানে স্মল লেসার মানে গ্রেটার কিনা যদি গ্রেটার হয় তাহলে এখানে কি হচ্ছে সোয়্যাপ হচ্ছে ঠিক আছে তাহলে এটাকে আমরা কি করব পাইথন প্রোগ্রাম এই ফাইলটার মধ্যে আমরা কি করব প্রথমে এটা আমরা লিস্ট নেব ঠিক আছে আমরা তাহলে প্রথমে একটা ব্র্যাকেট
লিস্ট নাম, ঠিক আছে, প্যাকেট লিস্ট নিলাম। এবার কি করব, এবার আমরা একটা সাইজ নেব, সাইজ গুলো ভেরিয়েবল নেব, ইন্টিজার টাইপের টাইপ কাস্টিং করে আমরা কি করব ইনপুট নেব, এন্টার, সাইজ নিয়ে কি করবো আমরা একটা ফর লুপ নেব, আই ইন ঠিক আছে ফর, এর মধ্যে আরেকটা আমরা ফর লুপ নেব জে দিয়ে, জে ইন রেঞ্জ, ঠিক আছে। এটাকে আমরা কি করব, এটাকে আমরা জিরো থেকে চালাবো, জিরো থেকে চালিয়ে এটাকে আমরা কি করব, কত দূর চালাবো এটাকে আমরা, এটাকে আমরা চালাবো সাইজ মাইনাস আই মাইনাস ওয়ান, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কম চালাবো, তাহলে এটাকেও আমরা এখানে মাইনাস ওয়ান করব, ঠিক আছে। এখানে একটা কোলন দেবো, এবার আমরা সোয়াপিং এর জন্য লিখব, তাহলে ইফ ফর লুপ দিয়ে নেব, এটাকে আমরা কি করে নেবো, এখানে আমরা জাস্ট যে অ্যারেটা নিয়েছি এটার সঙ্গে অ্যাপেড ফাংশনকে কল করে আমরা পাস করে দেবো কে টা, তাহলে ওটা অ্যাপেন্ড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অ্যাপেন্ড হয়ে গেলো, তাহলে অ্যারেটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা কি করবো, সোয়াপিং করবো, ইফ জেটা যদি গ্রেটার হয় এ অফ জে প্লাস ওয়ানের থেকে, তাহলে কি হবে, এখানে একটা কলন দেবো, টেম বলে আমরা একটা ভেরিয়েবল নেবো এ অফ জে, তাহলে এ অফ এরপরে আমরা কি করবো, এরপরে যে অ্যারেটা আমরা নিয়েছি সেটাকে আমরা প্রিন্ট করবো, ঠিক আছে। তাহলে প্রিন্ট কি করে করবো, প্রিন্ট করার জন্য একই রকম ভাবে আমরা এটা এইটাই আমরা এখান থেকে কপি করে দিই, কপি লিখব, জাস্ট এখানে আমরা কি করবো, জাস্ট এখানে লিখব প্রিন্ট পাশে পাশে আমরা প্রিন্ট করব। তাহলে আমরা সর্টিং এর পরে একবার প্রিন্ট করলাম, সর্টিং এর আগে একবার প্রিন্ট করে দিই, লেখেন আমরা কি করব, সর্টিং এর আগে আমরা একবার প্রিন্ট করব, ঠিক আছে। এটাকে সেভ করে নিই, বিফোর আমরা যখন সর্টিং এর আগে কি ছিল, দেখো সর্টিং এর আগে ছিল
আমরা যে এলিমেন্ট গুলো দিয়েছিলাম সেগুলোও প্রিন্ট করেছে, ঠিক আছে। এন্ড আফটার সর্টিং এর পরে দেখো কারেক্ট অর্ডারে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে আমরা পেয়ে গেছি, ঠিক আছে। আচ্ছা তাহলে তোমরা বুঝতে পারলে আমরা পাইথন প্রোগ্রামিং কি করে মানে বাবল সর্ট কি করে ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে। আচ্ছা এটাকে আমরা মেন ফাংশনের মধ্যেও করতে পারি, তাহলে এটাকে যদি আমরা মেন ফাংশন করতে চাই তাহলে কি করে করব, এখান থেকে ইফ, হ্যাঁ ইফ এখানে দেবো আন্ডারস্কোর আন্ডারস্কোর নেম আন্ডারস্কোর ইকুয়াল ইকুয়াল মেন ফাংশন। আমরা জানি যে কোনো স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন মেন ফাংশন থেকে ওয়ার্ক আরম্ভ হয়, তো এটাকে আমরা কোলন দেবো, কোলন দিয়ে এটাকে আমরা জাস্ট ট্যাব দিয়ে দিয়ে ইনডেন্টেশনটা করে নেব, ঠিক আছে। সেভ করে দিলাম, রান করে দেবো, একই রকম ভাবে রান করবো, মনে করবো আমরা চারটে এলিমেন্ট, সেখানে কিছু আমরা ভুল করেছি, যদি যদি রান করি আমরা চারটে দিলাম, 8 4 8 9 0 1 2, ঠিক আছে। এগুলো আমি দেখো সর্টিং অর্ডারে পেয়ে গেলাম। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমাদের যদি কোনো ডাউটস থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, লাইক করো, শেয়ার করো, অ্যান্ড এগেন থ্যাংক ইউ ফর ওয়াচিং।